স্বাগত সবাইকে অপেক্ষার অবসান। জীবনের অপেক্ষাগুলো শেষ হতে চায় না, জীবনের অপ্রাপ্তির সেই অপেক্ষার সংযোগ কোনোভাবে প্রাপ্তিযোগে পৌঁছায় না। আমাদের আক্ষেপ থাকে, আক্ষেপ থাকে বলেই আমাদের চেষ্টাও থাকে, আর চেষ্টা থাকে বলেই আমরা লক্ষ্যে এগোতে পারি। হ্যাঁ, সেখানে চেষ্টার পথে যে বাধাগুলো সেইগুলো অনেকটা জানা অনেকটা অজানা হয়ে আমাদের কাছে ধরা দেয়, আর তখনই একজন বিশেষ বন্ধু বিশেষ গাইডলাইন যিনি দেবেন তার প্রয়োজন হয়। তবে সেই বিশেষত্বটা খুঁজে নেওয়ার একটা প্রয়োজন পড়ে, সকলের কাছে সকলের মাধ্যমে সেটা সম্ভব হয় না বটে। যোগ বিয়োগের এই খেলায় আমাদের জীবন কতটা বড় সংখ্যা প্রাপ্তির দিকে এগোবে এবং সেই সংখ্যাটা আমাদের আশা পূরণের হবে, প্রাপ্তি যোগ ঘটাবে, সেই ক্ষেত্রগুলোতেও আমাদের অনেক অনিশ্চয়তা থাকে। অনিশ্চয়তা জীবনের আর এক নাম যদি ধরি, নিশ্চয়তা কিভাবে রচনা করা যায় প্রশ্ন যদি জাগে, উত্তর একটাই, ভাগ্যসারথী অনুষ্ঠান এবং তার মধ্যমণি রূপে আমাদের সকলের প্রণম্য শ্রী বিশ্বনাথ শাস্ত্রী মহাশয়ের সেই ভূমিকার কথাকে আরও একবার স্মরণে রেখে আরও একবার বরণে রেখে সেই পথে এগোতে পারা। তার জীবন সদা সর্বদা মাকে দিয়ে, তার জীবন সদা সর্বদা আমার আপনার মতো সেই প্রাপ্তিযোগের পথে যাদের বাধা, অপ্রাপ্তিকে দূর করতে চান তাদের সকলকে ঘিরে। প্রচলিত অর্থে ভক্ত শিষ্য অনুগামী অনুরাগী যেভাবেই বলি, একটা লক্ষ্য তার কাছে, অন্তরের সঙ্গে অন্তরের বন্ধন, আত্মার সঙ্গে আত্মার সংযোগ। সেই বন্ধনটা সেই সংযোগটা রচিত হয়ে গেলেই আপনি পৌঁছতে পারবেন এবং পৌঁছানোর পরবর্তী সময় জীবনের প্রাপ্তি যোগগুলো শুধু সময়ের অপেক্ষা। এত নিশ্চিত রূপে বলার একটাই কারণ, সেই শক্তি সেই ভক্তি সেই নিষ্ঠা এবং সেই মাধ্যম, তিনি কোনো চেষ্টাকৃত নয়। এটা বোধ হয় আমাদের কাছে এক পরম প্রাপ্তি যে সেই আধারটা তিনি এনেছেন, নিজের মধ্যে আনতে পেরেছেন, এবং সেটা একটা আধা দিনের নয়, সুদীর্ঘ সময় ধরে সেই মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এই কাজটা করে চলেছে। তবে হ্যাঁ, একটা কথা আমাদের আবারও উল্লেখ করতে হয় যে বিশেষত্ব দিয়ে একজন মানুষকে আমরা চিনে নিতে পারবো, সেখানেও আমাদের চোখে কিছু রঙিন চশমা থাকে বা সেই অর্থে কালো চশমা থাকে। প্রকৃত মানুষকে আমরা অনেক ক্ষেত্রেই চিনতে পারি না, ভুল করতে পারি। কিন্তু এই অনুষ্ঠানের সাথে যারা আছেন এবং সেই পরিবৃত্তর মধ্যে যারা আছেন, আত্মার সঙ্গে আত্মার সংযোগ যাদের হয়েছে, তারা কখনো ভুল করেন না, বিভিন্ন যোগ বিভিন্ন তিথিতে পৌঁছে যান এবং শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর মাধ্যমে সেই মাতৃশক্তির কাছে প্রণত হয়ে প্রার্থনা জানান যে আমাদের সকলের মঙ্গল হোক। সেই মঙ্গল কামনাই তিনি সর্বদা করে চলেন বলেই তার সদা ব্যস্ততার মধ্যে থেকেও এই লাইভ ফোন ইন প্রোগ্রামেও ছুটে আসা, নিত্য সাধনা সমস্ত কিছু নিয়ে তার একটাই লক্ষ্য, মানুষের পাশে থাকা, মানুষের কল্যাণ করা। ঠিক তাই, সেই ক্ষণটাই রচিত হোক এবং আরও একবার আমাদের মধ্যে সেই অনুরণন শিহরিত হয়ে এক মুগ্ধতার জগতে প্রবেশ করি সময়ের অপচয় না করে। স্বাগত আপনাদের, স্বাগত এবং যুগপথ প্রণাম শাস্ত্রীজিকে। নমস্কার। প্রথমে আমার মাকে প্রণাম জানাই, আমার শিবু মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছে। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন, পূর্ণাভিষিক্ত, কৌলভিষিক্ত, রাজ্যভিষিক্ত, রুদ্রভিষিক্ত এবং সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি ক্রমে ক্রমে সুসম্পন্ন করে তন্ত্র জগতে আনয়ন করেছেন। আমার গুরুকে আমি শত সহস্র কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত, সেই পরম প্রেময় দেবতা পরম পিতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই, বিশ্বজননী মা সারদা মাকে প্রণাম জানাই, সেই ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনমন্দিরে, আমার অন্তর অন্তর আত্মাস্থলে, আমার পঞ্চমুণ্ডের আসনে এবং তারাপীঠে, এবং যিনি সর্বত্রই বিরাজ করেন, সেই বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, লাস্যময়ী, বিপদ তারিণী, বিপদ নাশিনী তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। ওম
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমন্তবা পিতহি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ওম ব্রহ্মানন্দং পরমসুগতং কেবলম জ্ঞানমূর্তিং তাতিদং গগনসহিতং তত্রমস্যাদি লক্ষণম একনিত্যং বিমলচরণং সর্বাদি সাক্ষীভূতং ভাবাতীতং তীক্ষ্ণদৈত্যং সদ্গুরুতং নমামি। ওম অখণ্ডমণ্ডলাকারং ভক্তং জিহ্নং চরাচলং তৎপদং দর্শিতং জিহ্নং তন্মহিষি গুরবে নমঃ। গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেবং পরম ব্রহ্মং তন্মহিষি গুরবে নমঃ। অজ্ঞানতিমিদং দৃশ্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুস্মিতং জিহ্নং তন্মহিষি গুরবে নমঃ। চৈতন্যং শাশ্বতং শান্ত দমাতীতং নিরঞ্জনং বিন্দুনাথ কলাতীতং তন্মহিষি গুরবে নমঃ। মন্ত্রসত্যং পূজাসত্যং সত্যং দেবং নিরঞ্জনং গুরুর্ভক্তং সদাসত্যং তন্মহিষি গুরবে নমঃ। ওম স্থাপকায়শ্চ সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরু পাদ পদ্মে তাসিতা প্রণমামি মর্মম। জয় মাতারা, জয় মাতারা, জয় জয়তারা, জয় মাতারা, জয় মাতারা, জয় জয়তারা, জয় মাতারা, জয় মাতারা, জয় জয়তারা। অভূতপূর্ব পুলক আমাদের মধ্যে শিহরিত হয়ে সঞ্চারিত হলো এবং সেই শক্তিতে সেই শিহরণকে সাথে নিয়েই সরাসরি অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে চাইব। মহারাজ, আজকে এই যে বছরের এক অন্তিম পর্বে আমরা চলে এসেছি, কিন্তু আপনার বোধ হয় সেই এগিয়ে যাওয়াটা কোনোভাবে অন্তিম লক্ষ্যের কোনো ছোঁয়া সেখানে বিন্দুমাত্র ছাপ পড়বে না। এবং যোগের পর যোগ আসছে, তিথির পর তিথি আসছে, এক অমাবস্যা যাচ্ছে, আর এক তিথি আসছে, এবং ঠিক যেমনই আগামী 28 তারিখ বিশেষ অমাবস্যা যোগ, এবং সেখানে আপনি তারাপীঠে পৌঁছে যাচ্ছেন, একটা বিশেষ সুযোগ সেখানে আমাদের সামনে তৈরি হচ্ছে। এই যে যোগগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো, কতটা কাজে লাগাবো, এবং সবচেয়ে বড় কথা কেন কাজে লাগাবো, এর ব্যাখ্যাটা আমাদের অনেকের কাছে নেই। কিন্তু শুরুতেই এই আক্ষেপটা জানিয়ে আপনার কাছে ব্যাখ্যাটা চাই। অবশ্যই যোগ ছাড়া কোনো কাজ হয় না। যোগ একটা বিরাট জিনিস। আমি যে ক্রিয়াগুলো করি, যেমন সোমবার একটা যোগ, মঙ্গলবার একটা যোগ, বুধবার একটা যোগ, বৃহস্পতিবার একটা যোগ, শুক্রবার একটা যোগ, শনিবারে বারের একটা কীর্তযোগ থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে আমাদের সংসারে, আজকে আমাদের ভাই বোনেদের, মেয়েদের বিয়ে হওয়া নিয়ে যে সমস্যাগুলো প্রতিনিয়ত চলছে, বাবা মারা চিন্তিত। 28-এর পর 29 হয়ে গেলে বাবা মার মাথায় হাত, স্বাভাবিক তাই। 29-এর 30 বছর যখন একটি মেয়ের বয়স হলো, বাবা মার মাথায় হাত, স্বাভাবিক তাই। তাহলে যে বিবাহ, এই যে বিবাহ হচ্ছে না, অথচ বাবা মেন্টাল প্রিপার যে আমি বিয়ে দেব, মেয়ের প্রিপারেশন যথেষ্ট আছে, এবং কোনো কারণে বিয়ে ভেঙে যাচ্ছে, তাহলে দেখতে হবে সেই জাতক জাতিকার অনুরোধ আছে কি না। অনুরাজক থাকলে হাতে সুতোয় বিয়ে ভেঙে যায়, অনুরাজক থাকলে বিরাট অশুভ যোগ দেখা যায়, বা দেখা যাচ্ছে যে তার লগ্নের অবস্থা কী আছে এবং লগ্নে কোন কোন গ্রহগুলো আছে, এবং দেখতে হবে যে সপ্তমপতি, যেটা আমরা বিবাহ বিচার করি, সে সপ্তম ঘরে ভাবের বিচার করতে হবে, কোন গ্রহ নেগেটিভ অবস্থায় বসে আছে এবং নেগেটিভ গ্রহগুলোকে পজিটিভ করার জন্য কী কী করণীয় দরকার আছে, বা ভৌমদোষ বলে একটা ব্যাপার আছে, ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ যেটাকে আমরা বলি, মঙ্গলের আর এক নাম ভৌম, ভালো বাংলায় বলা হয় ভৌম, এবং একটা খটকা বাংলা লেখা মাঙ্গলিক, মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষ যদি আমাদের জীবনে থেকে যায় রাশিচক্রে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার বিবাহ নিয়ে একটা বিরাট ব্যাপার থাকে। আবার দেখা যায় কেউ কারোর দ্বারা একে অপরের দ্বারা ক্ষয়ক্ষতির কারণ, যেটাকে বাংলা মানে বলা হয় বিয়েটা বন্ধন করে রাখা আছে, বা শত্রু থেকে খুঁচি দিয়ে দিল যে না না ওই বাড়িতে কাজ করবেন না, ওই বাড়িতে এই ব্যাপার চলে, এরকম আমাদের সমাজে কিন্তু প্রতিনিয়ত হয়েছে, আমি দেখেছি, আমার কাছে এরকম ঘটনা নিয়ে এসেছে। বিয়ে কথা, এরা এক শ্রেণীর মানুষ থাকে পরচর্চা, পরনিন্দা এগুলো করার জন্য, এগুলো আছে আমাদের সমাজে, সব নিয়ে তো সমাজ, ভালো আছে, মন্দ আছে, খারাপ আছে, ভালো আছে, সব নিয়েই কিন্তু সমাজ। তো এই যে যোগগুলো কিন্তু বিশেষত আমি কাজে লাগাই, যেমন পূর্ণিমা একটা তিথি নক্ষত্র, বারের একটা তিথি নক্ষত্র বললাম, ক্ষণ, ক্ষণের একটা ব্যাপার থাকে, নাক্ষত্রিক একটা বিচার থাকে। এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিন্তু অনেক কিছু বিচারের ব্যাপার, শুধু জ্যোতিষ দেখে ছক দেখি বিচার নয়, সে তো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2SB+B² সূত্র ধরে জ্যোতিষ করা গেল, তাহলে যার রাশি লগ্ন ডেট অফ বার্থ নেই সে কোথায় যাবে? আজ থেকে 30 বছর আগে পিছিয়ে যাও, ডেট অফ বার্থটা আছে, টাইমটা নেই, টাইমটা যদি ঠিক না থাকে, ঠিক ঠিক আসে না, কিন্তু আমি বলছি আসে না, সেটা ক্যালকুলেশন হরারির মাধ্যমে অন্য কিছু করা যেতে পারে,
কিন্তু সঠিক ব্যাপারটা কিন্তু আসে না। তাহলে যার ডেট অফ বার্থ নেই তারা কোথায় যাবে? তার জন্য হাত আছে, সংখ্যাতত্ত্ব আছে, ফেস রিডিং আছে, এগুলো ধরে কিন্তু বিচার, অনেক কিছু জ্যোতিষের বিচার আছে, এবং সেই বিচারগুলো ধরে কিন্তু তার টোটাল প্ল্যাটফর্মটা কী হবে সেটা কিন্তু মিলিয়ে দেওয়া যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যোগ। এই অমাবস্যা কিন্তু একটা বিরাজ বিরাট যোগ। এই অমাবস্যার যোগে কী হয়, আমরা অশুভ শক্তি নিধন করি, শুভ শক্তির শুভ উন্মোচন করি। কিছু কিছু ক্ষেত্রে আছে সবসময় পাথর দিয়ে হয় না, আপনার একটা ভালো চুনি কেনার পয়সা নেই, আপনি মাঝবেন না, আপনার শুক্র খুব বাজে জায়গায় আছে, আপনার ডায়মন্ড লাগবে, কোথায় পাবেন ডায়মন্ড? ভালো ডায়মন্ড আপনার কিনতে গেলে মাথায় হাত, আপনি বাঁচবেন না। তার জন্য উপায় কিন্তু এই যোগগুলোকে আমরা কাজে লাগাই বাঁচার জন্য। আমি দেখেছি অনেকের ভৌমদোষ কাটিয়ে প্রচুর বিয়ে, আগামী 9ই ডিসেম্বর আমার 27টা বিয়ে বাড়ি, আমার নিজস্ব মানে আমার ভক্তদের, তো আমার এখান থেকে এসে যখন তার বিয়ে ঠিক হয়ে গেছে অটোমেটিক কার্ডটি প্রথম আমাকে দেবে। আমি যদি কারো কাছে যে এরকম সমস্যায় পড়তাম, যদি বিয়েটি আমার ছেলের বা মেয়ের ঠিক হয় আমি হে মহারাজকে কার্ডটি দেবো, তো এইরকম ব্যাপার। আমি হয়তো সব জায়গায় সব যেতে পারি না, আবার কিছু জায়গায় আমাকে যেতে হয়, সেটা স্থানকালপাত্র সব জায়গায় একটা কথা আমি বলি, যেতে হয়, বিশেষ বিশেষ কিছু ব্যাপার থাকে যেতে হয়। তো এখানে দেখা গেল আমার 27টি আগামী 9ই ডিসেম্বর ছেলে মেয়ের বিয়ে আমি অ্যারেঞ্জ করেছি, আমার এখান থেকে এসে তাদের হয়েছে। এই যোগগুলো এই টাইমটা থেকে এই টাইমটা বিয়ের যোগ, অর্থাৎ বিয়ে তোমার হবে, বিয়ে তোমার হচ্ছে না, সেই যোগ অশুভ, যেমন ভৌমদোষ, ভৌমদোষ আমি কাটিয়েছি, এবং বৃষ যোগ। এখানে কিন্তু বৃষ যোগও কিন্তু বিয়ের একটা ব্যাপার থাকে, মনের ব্যাপারটা খুব ডিস্টার্ব হয়ে যায় বিয়ের পর, দেখা গেল সেই জাতক জাতিকে রাজ্যকে বৃষ যোগ আছে, শনিচন্দ্র এক ঘরে, তো সেখানে মনের ব্যাপারটা তার স্বামীর সাথে, মনের ব্যাপারটা তার সংসার জীবনে, মনের ব্যাপারটা তার গুরুজনদের সাথে, কিছুতেই মিলছে না। দেখা গেল বৃষ যোগ কিন্তু খণ্ডনার করে একটা উপায় আছে। তাহলে এখানে বৃষ যোগের আপনি কি দুটো গ্রহকে পারফুল করবো? শনিচন্দ্র মুক্ত আর নীলা না। এই যোগ কাটানোর বিশেষ কিছু পদ্ধতি, বিশেষ কিছু নিয়ম, বিশেষ কিছু ক্রিয়াদি আছে, এগুলো যদি আমরা একটু করতে পারি আমাদের জীবন অনেক সুন্দর স্বচ্ছ হয়ে যায়। আমি এগুলো পরিলক্ষিত, আমি এগুলো পরীক্ষিত, এগুলো এই যোগ, যেমন সামনে একটা বড় যোগ পাচ্ছি এ বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে, এ বছরে নানা রকম বিভ্রাট গেল আপনারা জানেন, 2016 সালে অনেক কিছু ঘটনা ঘটছে, ঘটতে চলেছে, ঘটেছে, এর আগেও ঘটেছে, তো এই যে নানা রকম ভালো মন্দ মিশিয়ে নিয়ে আমাদের জীবন, নানা অশান্তি, শোক, দুঃখ, জ্বালা, দুর্ঘটনা, বিমান দুর্ঘটনাও আমাদের ঘটছে, এই যে ব্যাপারগুলো চলছে, এগুলো কিন্তু সমস্ত রাশিফল রাশিগত দিক দিয়ে কিন্তু বিচার বিশ্লেষণের তালিকাতে আসে, এটা জ্যোতিষ বচনার্থ, জ্যোতিষ বিচারে কিন্তু সেটা এসে যায়। তো এই যোগগুলো যেমন একটা সামনে যোগ আসছে, আমি তারাপীঠে যাই, আমার একটা আশ্রম আছে, আমার বললে ভুল, আমার অগণিত ভক্ত শিষ্যের ভালোবাসার অর্ঘ, ইজ ইকুয়াল টু আশ্রম, মা আনন্দময়ী শান্তি আশ্রম, সেখানে তার পাশে লস্টার লাইন আমি থাকি, সেখানে গিয়ে প্রচুর ভক্ত শিষ্য ওখানে যায়, তাদের যে ক্রিয়া দিয়ে আছে আমি বসে নিজে কাজ করাই, তারা আমাকে পায়। অনেক মহারাজকে কিন্তু কাছে পাওয়া যায় না, দু একটা কথা বলে ছেড়ে দিল, আমার সাবজেক্টটা আবার তা নয়, আমার সাবজেক্টটা ওই যে আত্মার সঙ্গে আত্মার মিলন, আত্মীয় তৈরি হয়ে যায়, দেখি না এর শেষ কোথায়, আমিও ছাড়বো না যতদিন না তার কাজটি সঠিকভাবে সে যেতে পারছে। তো আমার কাছে যত ভক্ত আসে, আমার কাছে যত শিষ্যত্ব গ্রহণ করেছে অনেকে, তারা কিন্তু পরে একটার পর একটা সুন্দর আত্মীয় সম্পর্ক হয়ে যায়। এটার নামই জীবন, এটাই হচ্ছে জ্যোতিষ, এটাই হচ্ছে তন্ত্র সাধনা, এটাই হচ্ছে মানুষের জীবনের চেতনা শক্তি শুভ উন্মোচন করা। তবে এই আত্মীয়তা বোধ হয় শুধুমাত্র কোনো সাধারণ আত্মীয়তা নয়, এক পরম আত্মীয় সেই বন্ধনটাই তৈরি হয়ে যায়, আর দিনের পর দিন আজীবন সেই বন্ধনটাই থেকে যায়, সেই পরমাত্মীয়ের জায়গায় মহারাজ থাকেন এবং তাকে সেই জায়গায় রেখে প্রণম্য সেই স্থানে তাকে সারা জীবন সেই পূজা অর্চনা করে যাওয়া হয়, এটাও তো একটা প্রাপ্তি, আমাদের কাছে প্রাপ্তি, মহারাজের কাছে কীরকম সেটা তার মুখে সরাসরি শুনবো, কিন্তু এই মুহূর্তে প্রথম বন্ধু অপেক্ষা করছেন, স্বাগত জানাবো তাকে। নমস্কার, অনেকক্ষণ আছেন, নমস্কার। নমস্কার, হ্যাঁ কে বলছেন? রাশি লগ্নটা বলবেন। বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন।
প্রথমেই বলি উত্তম বাবু, তোমার শনির সারাসাথে চলছে কেমন? তুমি কি এটা জানো বাবা? না না, তোমার শনির সরস্বতী এই মুহূর্তে প্রাস করছে, যার জন্য তোমার কর্মকেন্দ্রিক মানসিক অর্থনৈতিক তিনটের উপর একটা প্রবল চাপে আছো তুমি, বোঝা গেল? অর্থনৈতিক কর্মকেন্দ্রিক মানসিক তিনটের উপর একটা প্রবল চাপে তুমি আছো উত্তম, এবং এই সময়টা ঝামেলাময় পরিস্থিতির মধ্যে তোমার অতিবাহিত হতে হচ্ছে, হচ্ছে তো? গত এক বছর থেকে নানান ডিস্টার্বের মধ্যে দিয়ে তুমি চলছো, চলছো তো? এবং শরীরও ভুগবে, শনির সারাসারিতে শরীরও কিন্তু ভোগান্তি দেয় আমি দেখেছি, যেটা তোমার হচ্ছে বাবা উত্তম, হচ্ছে তো? এটা নিয়ে খুব মানসিক কষ্টেও আছো, শরীরটা ভালো যাচ্ছে না, মনের দিকে ডিস্টার্ব, অর্থনৈতিক সমস্যা, কর্মকেন্দ্রিক সমস্যা, টাকা পয়সা সব বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সা ধরে রাখতে পারছো না, এক ভাবছো এক হচ্ছে, হচ্ছে তো বাবা? শনিবার নিরামিষ খা, শনিগুরু দক্ষিণে কালীর পুজো দিবি, এক মালা কিনে, রবার মালা কিনে মাকে পুজো দিবি, একুশটা অমাবস্যা কন্টিনিউ তোকে করতে হবে, এই নিয়মগুলো একটু কর, দেখবি অনেক ভালো থাকবি। আর শরীরটা তোর ভালো যাচ্ছে না, ভীষণ খারাপে আছিস শরীর, তাই তো? কাজের ব্যাপারে প্রথমেই তো বললাম বাবা ডিস্টার্ব, কাজের ব্যাপারটা প্রথম ধরেছে, প্রথম আমার পয়েন্ট এক নম্বর কর্ম, তারপর দু নম্বর অর্থ, তিন নম্বর মানসিক গঠন, চার নম্বর অর্থনৈতিক থেকে শারীরিক হচ্ছে, তাই তো? এই টাইমটা খারাপ আছে, 2017 সালের 17 মার্চের পর তোর একটা সুযোগ আছে, বুঝেছিস? 2017 সালের 17 মার্চের পর ডেটে লেখে নে, ঠিক আছে বাবা? 2017 17 মার্চের পর, এখন কিচ্ছু হইবে না, যা যেখানেই যাচ্ছিস সব বাধা বাধা বাধা, হচ্ছে তো? তাই যেখানেই যাচ্ছিস বাধা বাধা বাধা, হচ্ছে তো? হ্যাঁ হতেই হবে। 2017 সালের 17 মার্চের পর ডেট লেখে নে, একদম এগিয়ে যে একটা ভালো যোগ আছে, কিন্তু ওই নিয়মগুলো করবি যেগুলো বললাম, ঠিক আছে বাবা উত্তম? এখন বর্ধমানের মানুষ আপনি, এবং আমি এই সুযোগে সকলের জন্য ঘোষণাটা আরও একবার জানিয়ে রাখতে চাইব, আগামী 28শে ডিসেম্বর এই বছরের একদম শেষ প্রান্তে বিশেষ অমাবস্যা যোগে মহারাজ পৌঁছে যাচ্ছেন তারাপীঠ মহাদেবে, যেখানে তার নিত্য যাওয়া, অন্তত মনে মনে তো সেখানে পৌঁছে যাওয়াই, আর শারীরিকভাবে পৌঁছে যাওয়া বিভিন্ন যোগে তিনি পৌঁছে যান এবং আবাল্য সেখান থেকে সেখানেই পৌঁছে যান সেই মায়ের কাছে। ঠিক মানুষের কাজের জন্যেও তার যাওয়া এবং সেই 28শে ডিসেম্বর সেই সুযোগটা থাকছে, অমাবস্যার যোগ থাকছে 10:39 সকাল থেকে পরের দিন 12:19 পর্যন্ত দুপুর, এই সময়ের মধ্যে অবশ্যই সেই ক্রিয়াদিতে তিনি তো রত থাকবেন, এটা বলাই বাহুল্য। কিন্তু সবিশেষ ঘোষণা, আপনি বর্ধমান থেকে যেমন ফোন করলেন, তার পার্শ্ববর্তী দুর্গাপুর, আসানসোল, বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা মহারাজকে কাছে পেতে চান, কাছে পেতে চান উত্তরবঙ্গের বিভিন্ন মানুষ, এই মুর্শিদাবাদ, বহরমপুর, মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, বিভিন্ন জায়গার মানুষ সেই প্রাণের মানুষকেই কাছে পেতে চান, কিন্তু মহারাজের সেই নিত্য সাধনার মধ্যে থেকে এইভাবে সময় বের করাটা একটু কষ্টকর হয়ে যায়, সেই জন্য সুযোগটা থাকছে মধ্যবর্তী জায়গা সেই অর্থে কানেক্ট করার, ভীষণ সুবিধাজনক তারাপীঠে আপনি রামপুরহাট এসে পৌঁছে যেতে পারেন সেই মায়ের দরবারে, মায়ের কাছে, যেখানে থাকবেন সেই মায়েরই সন্তান শ্রী বিশ্বনাথ শাস্ত্রী, অবশ্যই মা আনন্দময়ী শান্তি আশ্রম এবং তার পাশে হোটেল স্টার লাইন, সেখানে তো তার নিবাস, তিনি আপনি জানেন এবং আপনারাও জানেন, তবে তার জন্য যে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে একটু পৌঁছে যাবেন এই ঘোষণাটা জানিয়ে রাখলাম। সময়টা এই জন্যেই নিলাম কারণ এই সময়টা চলে গেলে আবারও পরের সময় এই সময়টা আপনার জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে সবিশেষ গুরুত্বপূর্ণ, সেটা আপনি যারা সমস্যায় জর্জরিত আসতে চাইছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ঘোষণা বোধ হয়, সেই ঘোষণাটা নিয়ে এগিয়ে যেতে পারুন, সংযুক্ত হতে পারুন, আবারও বলি সেই আত্মার সঙ্গে আত্মার মিলনটা হোক এই শুভকামনা কায়মনোবাক্যে থাকবে। এই মুহূর্তে পরের বন্ধু চলে এসেছেন, সেই সংযোগটা ঘটেছে টেলিফোনের মাধ্যমে, তাকে স্বাগত জানাই, পরের বন্ধু যিনি, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বাবাকেও নমস্কার। কে বলছো? কে বলছো মা? আমি মৌমিতার মা বলছি, শ্যামনগর থেকে। মৌমিতার মা এসেছিল আমার কাছে? না বাবা, যাওয়ার সৌভাগ্য হয়নি, আত্মা কানেকশন হয়নি আর কি। কোন শ্যামনগর? আমাদের ওই ইচ্ছাপুর শ্যামনগর। আচ্ছা আচ্ছা বলো মা, বলো মা, আজকে কি মৌমিতা সম্পর্কে জানতে চান আপনি? আমি মৌমিতা ব্যাপারে একটু জানতে চাই। বেশ, মৌমিতা কি বলো, না টাইটেল বলো? মৌমিতা ঘোষ। ঘোষ, তোমার নাম কি বলো? আমার নাম রত্না ঘোষ। রত্না। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 11/7/91। রাশি লগ্নটা বলবেন?
মিথুন রাশি মীন লগ্ন। মিথুন রাশি মীন লগ্ন। ওর বিবাহ সম্বন্ধে জানবে তো মা? জানুয়ারি হলে এক বছর হবে, তাই তো? তোমার মেয়ে ভালো মেয়ে, প্রথম কথা বলি, কেমন? কিন্তু ওর মনের দিক দিয়ে খুব ডিস্টার্ব আছে। ও যেটা চাচ্ছে, ওর একটা ভীষণ দরকার একটা ভালো চাকরি, এবং সে চাকরিটা কোনোভাবেই মানে অ্যারেঞ্জ করতে পারছে না। চেষ্টা করছে, অনেক ছটপট করছে, কিন্তু কার্যত ব্যাপারটা আসছে না, তাই তো? এটা নিয়ে, ওর মেয়ে তোমার ভালো, খুব ভালো মেয়ে, খুব ভদ্র, বিনয়ী, নম্র এবং ভালো মেয়ে। মাঝে মাঝে রেগে যায়, সেটা বাদ দাও, সেটা এমন কিছু ম্যাটার নয়। কিন্তু মেন যেটা সাবজেক্ট, ওর বিবাহিত জীবন এবং ওর এই বিবাহিত জীবনকে কেন্দ্র করে একটা ব্যাপার তো থাকবেই। দ্বিতীয়ত মেন ব্যাপার হচ্ছে, ও একটা চাকরির জন্য বেচারি ছটপট করছে। 2017 সালে জানুয়ারির পর থেকে একটা ভালো যোগ আছে, 2 বছর 2 মাস। 2017 সালের জানুয়ারির পর থেকে 2 বছর 2 মাস কন্টিনিউ অ্যাপ্লাই করতে বলো, ঠিক আছে? জানুয়ারি পর্যন্ত চাকরির অবস্থা খুব একটা আমি ভালো পাচ্ছি না ওর, কেমন মা? মেয়ে তোমার ভালো, ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ মা গো, হ্যাঁ একদম 2017 সালে জানুয়ারির পর থেকে, ঠিক আছে মা, সাথে থাকুন। তবে তো আপনার ক্ষেত্রে একটা সংযোজন এই ক্ষেত্রে রাখতে চাইবো এইভাবে যে আপনি কোনোদিন আসতে পারেননি, আপনি নিজে বললেন, কিন্তু সেই সংযোগটা বোধ হয় এই টেলিফোনের মাধ্যমে তৈরি হয়ে গেল, গেল তো, এবং তার পরের ক্ষেত্রটাও তৈরি হয়ে যাবে, এই শুভকামনাটাও থাকবে, এবং মনের মধ্যে যদি ইচ্ছা থাকে খুব তাড়াতাড়ি সেটা সংযোগটা স্থাপন হবে। তবে আমি পূর্ববর্তী যে ঘোষণায় ছিলাম সেখানে একটু সংযোজন করে দিয়ে আমি মহারাজের কাছে যেতে চাইব। যারা ওই 28 তারিখ অমাবস্যার দিন সরাসরি মহারাজের কাছে আসতে চান, সময়টা একটু মাথায় রাখবেন, তার নিত্য কর্মের মধ্যে সাধনার মধ্যে থেকে কিছু সময় সাধারণ মানুষ যারা তার কাছে আসতে চাইছেন তাদের জন্য রেখেছেন 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এই সময়টা মাথায় রাখবেন। সেটা আসলেই আপনারা জানতে পারবেন মহারাজের সেই ব্যস্ততা চাক্ষুষ করতে পারবেন। এই মুহূর্তে পরের বন্ধু এসেছেন, একটু কথা বলে তারপরে আবারও বিশেষ আলোকপাতে যাব। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? জয় মা তারা। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। হ্যাঁ আপনাকে প্রণাম জানাই। জয় মা, জয় মা, আশীর্বাদ মা। কে বলছো মা? হ্যাঁ আমি উলুবেজিয়া থেকে মৌমিতা বলছি। মৌমিতা, মৌমিতা দলুই। হ্যাঁ নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে একটু তথ্যগুলো জানিয়ে রাখুন, আপনার ডেট অফ বার্থ, রাশি, লগ্ন। হ্যাঁ আমার ডেট অফ বার্থ হচ্ছে 12 মার্চ। হুম। 89। বেশ, রাশি, রাত 11টা, রাত 11টা, সেটাও হলো, রাশি লগ্নটা বলুন। বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন। বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন। প্রথমেই বলি মা, তোর শনির সারসাথী চলছে, জানিস তো মা? হ্যাঁ। বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন, তাই তো বললে মা? লগ্নের উপর শনির সারাসাতি যে প্রভাবটা, তোমার বর্তমানে প্রবলেম হচ্ছে, মানসিক দিকটা বিপন্ন, কোনো শুভ কাজ হচ্ছে না, হওয়া কাজে প্রবল বাধা, একটার পর একটা ঝামেলা, ঝামেলাময় পরিস্থিতির মধ্যে গত 1 বছর চলছে, এবার এখনো সেই ঝামেলাময় পরিস্থিতির মধ্যে তুই চলছিস, তাই তো? ঠিক বললাম? মানে ঝামেলা, একটার পর একটা ঝামেলা তোর যেমন এসেই যাচ্ছে, যাচ্ছে তো? শরীরের উপর একটা এফেক্ট পড়ছে, মনের উপর এফেক্ট, শুভ কাজে বাধা, বুঝেছিস? কি বললাম? শুভ কাজে বাধা। শুভ কাজ মানে তোর বিবাহ, ওটা মেন। মেয়েদের ক্ষেত্রে এই 27 বছর 28 বছর 29 বছর 26 বছর এই যে বছরগুলি পরপর অতিক্রান্ত হওয়ার পর একটা জায়গায় এসে থেমে আছিস, শুভ কাজ মানে বিবাহ সম্পর্কিত, বুঝেছিস? 2017 সালে কিন্তু ভালো যোগ আছে, ডেটটা লিখে রাখ, ফেব্রুয়ারির 7 তারিখের পর, ডেট লিখে রাখ, ফেব্রুয়ারির 7 তারিখের পর থেকে 2.5 বছর। আচ্ছা, বোঝা গেল মা? এই সময়ের মধ্যে হয়ে যাবে, একদম, ডেট লিখে রাখ। তবে একটা বলি মা, চন্দ্রের একটা প্রোটেকশন দিবি, কারণ তোর মনে একার সময় টেনশনে ভুগিস, তোর মনে শান্তি ঠিক মতো নেই, বুঝেছিস? নানা রকম টেনশন বারবার তোর মনে এসে যায়, যাই তো? একের সময় কিছু ভালোও লাগে না, হয়তো? তুই চন্দ্র যদি পারিস, চন্দ্রের একটা প্রোটেকশন দিবি, আর অবশ্যই কোনো মহারাজের কাছে গিয়ে শাস্ত্রীয় মতে
সনাতন জ্যোতিষ প্রথা অনুযায়ী এই শনির সারস্বতী দোষটি কেটে কাটিয়ে নিবি, শনির সারস্বতীর দোষ পুষে রাখবি না। এতে করে কি হয় বলতো মা, তোকে কেন্দ্র করে তোর বাড়ির লোকও নানা রকম ডিস্টার্বে আছে, বুঝা গেল কি বলছি? এতে কেন্দ্র করে কি হয়, বাড়ির লোকের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যা থাকে। শনির সারস্বতী এটা আড়াই বছর করে চলে প্রতিটা রাশি লগ্নের উপর শনি, তো সেখানে তুই দোষটা আমরা একটু কাটিয়ে নিবি তোর মনমতো কারোর কাছে গিয়ে। এটা এমন কিছু খরচা না, ব্যাপার না, সামান্য অল্প পয়সা খরচা সাপেক্ষ, এবার একটু নিয়ম নিষ্ঠাটা মানতে হবে। শনিগুরু দক্ষিণা কালিকার পুজো, মায়ের সামনে বসে শনির দোষটা কাটিয়ে নিবি। যাদের এই ধরনের শনির সাড়ে সাথে চলছে, আমি দেখেছি শনির সাড়ে সাথে বিয়ে তো বাধা হয়ে যায়, বিয়ে ফাইনাল হয়ে গেল, সব কিছু ঠিক, দারুণ ব্যাপার, কোনো কারণে বিয়ে কেটে গেল। তোদের যেটা পছন্দ হচ্ছে তাদের হচ্ছে না, তাদের যেটা পছন্দ হচ্ছে তোদের হচ্ছে না, কথাটা বুঝতে পেরেছিস মা? এইটাই মেন সমস্যা তোর, এইটাই তোর মেন সমস্যা। ধর তোর পছন্দ, আমার এই ধরনের একটা ছেলে চায়, ছোটো ফ্যামিলি হবে, একমাত্র ছেলে হবে, ছেলেটা ভালো একটা সার্ভিস করবে, ছেলেটা বাজে কোনো নেশাভাং থাকবে না, এরকম ব্যাপার। আবার তা তোর যেটা পছন্দ তাদের হচ্ছে না, আর তাদের যেটা পছন্দ তোর হচ্ছে না, যেটা তোর বিবাহ নিয়ে এটা বিরাটভাবে একটা ডিস্টার্ব আছে, তাই তো? এবং এটাই হচ্ছে, এইটাই হচ্ছে তো। হ্যাঁ, আর শনিবার নিরামিষ খাবি, সোমবার শিবের পুজো করবি, আর শুক্লপক্ষের একটা করে সোমবার তুই অবশ্যই করবি। যদি পারিস মা আলানো খাবার, মানে নুন ছাড়া খাবার খাবি একটা দিন শুক্লপক্ষের সোমবার, এটা কর। যে অশুভগুলো, যে নেগেটিভ এনার্জিগুলো তোর মধ্যে পাস করছে, পজিটিভ এনার্জি আসবে, বোঝা গেল মা? জয় মাতা। জিজ্ঞাসা করবো, বল। নিয়মগুলো একটু পালন করবি, দেখবি অনেক অনেক ভালো থাকবি, ঠিক আছে মা? জয় মাতা। মৌমিদা, আপনাকে বিদায় জানানোর আগে আমি একটা প্রশ্ন রাখতে পারি? শুধু একটাই কথা, মহারাজের সঙ্গে কথা বলে কি মনে হলো, কেমন লাগলো? হ্যাঁ, ওনার কথা তো খুব ভালো লাগে, আমি তো অনেকদিন থেকে চেষ্টা করছি কিন্তু লাইন তো পাওয়া যায় না। আজকে পেয়ে গেল, আমার ভালো হবে। যাওয়ার চেষ্টা করলে মানে হঠাৎই যাওয়া যায় না। হ্যাঁ, এইটাই। সবাই শোন, সবাই আমার কাছে আসতে চায়, আসো, আমি দেখেছি অনেকে এসেছে, অনেকে আবার ঘুরে টুরে চারদিকে ঘুরে টুরে এসেছে, সেটা মায়ের কৃপা। তো যাই হোক, চেষ্টা কর, আজকে অনেকদিন অপেক্ষা করে ফোন পেলি, ইচ্ছা থাকলে উপায় হয়। জয় মাতারা। এখন আমি চলে যাবো ছাত্রছাত্রীদের কাছে, কারণ আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে খুব টেনশনে আছি। কেন, কি টেনশন? তাদের পড়াশোনা, সামনে মাধ্যমিক, এই মাধ্যমিকটার উপর আমি বেশি জোর দেব। তো আমি কিছু টিপস দিয়েছিলাম কোনো একটি চ্যানেলে, আজকেও আমি বলবো, যারা সেটা শুনতে পায়নি তাদের উদ্দেশ্য আবার বলবো, যে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনায় ভীষণভাবে ভয়ভীতিতে ভুগছে, যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করেও ভালো রেজাল্ট করতে পারছে না, তাদের উদ্দেশ্যে আমি বলবো, একটি ডালিম গাছ, সবাই ডালিম গাছ চেনে, ছোট্ট একটি ডালিম গাছ নেবে, ছোট্ট একটু একটুকুড়ো, সুন্দর করে ছুলে ওটাকে পেন তৈরি করবে, নিব। আগেকার যুগে লেখা হতো ওই কালি দিয়ে পেন, সেরকম আমরা স্বরের, যেমন স্বরের পেন আমাদের সরস্বতী পুজোর কাজে লাগে, ডালিম গাছ, সেই ডালিম গাছের পেন তৈরি করে তার মধ্যে লাল কালি বা আলতা দিয়ে একটা সাদা কাগজে সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশাল আকি বিদ্যাং দেহিং নামাহাস্তুতে, সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহিং নামস্তুতে ওয়িং সিং সরস্বতী নম, এই মন্ত্রটি লিখে পড়ার টেবিলে রেখে দাও। দেখবে যাদের রেজাল্ট ভালো হচ্ছে না, যারা নার্ভাস সিস্টেমে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, প্রচণ্ড অস্থিরতায় আছে, তাদের কিন্তু পড়াশোনায় মনোনিবেশ আসবে। এটা গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর, যে সমস্ত ছাত্রছাত্রী মেষরাশি, মেষলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন, যে সমস্ত জাতক জাতিকা, তারা পূর্ব দিকে পড়াশোনা করবে, পূর্ব দিকে মুখ করে, এবং তাদের পড়াশোনার মেন টাইম হচ্ছে চারটে থেকে পাঁচটা পর্যন্ত, যে পড়াশোনাটা যে সাবজেক্টের নিয়ে পড়ে সারা জীবন মনে থাকবে,
পরীক্ষা করে দেখুন আমার কথাগুলো হবেই ওই টাইমটা, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে ওই 4টা থেকে 5টা যে সমস্ত রাশি লগ্ন বললাম। আবার যাদের হচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি, বৃষলগ্ন, কন্যা লগ্ন, মকর রাশি, মকর লগ্ন, তারা কিন্তু অবশ্যই দক্ষিণ দিকে পড়াশোনা করবে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে, ভীষণ ভালো টাইম, 1 ঘন্টা পড়বে, খুব মনোনিবেশ থাকবে এবং যেটা ভয়ভীতি সেই সাবজেক্ট নিয়ে পড়বে, দেখবে সারা জীবন মনে রাখবে, পড়াশোনা ভীষণ ভালো হবে। যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, মীন রাশি, মীন লগ্ন, সেই সমস্ত জাতক জাতিকরা উত্তর মুখে বসে পড়াশোনা করবে, উত্তর মুখে, দেখবে পড়াশোনা ভীষণ ভালো হবে। টাইমটা হচ্ছে 9টা থেকে 11টা, 9টা থেকে 11টা, 2 ঘন্টা পড়াশোনা করো, দেখবে ভীষণ ভীষণ ভালো হবে। এবং যাদের স্মরণ শক্তি পড়াশোনা গুলিয়ে যাচ্ছে, কিছুতেই মনে হচ্ছে না যে আমি পড়াশোনা করছি ভালো হচ্ছে না, তাদের উদ্দেশ্যে আমি বলবো সোম বুধ শুক্র সকালবেলা বাসি মুখ টুক ধুয়ে একটু মধু দিয়ে পড়াশোনা, মধু মুখে নিয়ে পড়াশোনা করো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট হবে। কারণ সামনে আমার বিদ্যার্থীদের জন্য চিন্তা থাকবেই, যারা আমি নীল সরস্বতী যন্ত্রম দিয়েছি, যাদের বুধ নিচস্থ, বুধকে পাওয়ারফুল করেছি, এরকম অনেক অনেক ক্যান্ডিডেট আমার কাছে এসেছে, তাদের উদ্দেশ্যে টিপসগুলো দিলাম, এগুলো করো। আমি বলছি বিশ্বনাথ শাস্ত্রী ভীষণ ভালো রেজাল্ট হবে, পরীক্ষায় ভালো ফল করবে এবং একটু যদি মেনে চলতে পারো ভীষণ ভালো হবে। জয় মা তারা। অনেকের সুবিধার্থে আমি একটু ঘোষণা আপনাদের কাছে রেখে দিতে চাই এই ক্ষেত্রেও, যে সৃষ্টি টিভি এবং সৃষ্টি প্লাসে নিয়মিতভাবে বিভিন্ন সময়ে মহারাজের অনুষ্ঠান আপনারা পেয়ে যাবেন, পেয়ে যাবেন ইউটিউবে, সেখানে সার্চ করে আপনি অনুষ্ঠান যে কোনো সময়ে দেখতে পারবেন। এই জন্যেই বলা কথাটা যে এই যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো অনেকে মিস করে গেলেন, অনেকে হয়তো স্মরণে থাকতে নাও পারে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে আরও একবার সংগ্রহ করে নিয়ে জীবনে প্রয়োগ করতে পারবেন, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তো বিশেষ করে বটে। এই মুহূর্তে পরের বন্ধু অপেক্ষা করছেন, স্বাগত জানাতে চাইবো তাকে। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার গুরুজি। হ্যাঁ কে বলছেন? বলছি আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া? হ্যাঁ বলো মা। আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম বলো মা গো। আমার ছেলের নাম পিন্টু হালদার। পিন্টু? হ্যাঁ হালদার। একটু জোরে বলবেন। পিন্টু হালদার। হ্যাঁ পেয়েছি বলো। রাশি লগ্নটা বলুন। মকর রাশি, বৃশ্চিক লগ্ন। আর এবার ডেট অফ বার্থটা বলুন। 23/2/1990। হ্যালো। হ্যাঁ শুনছি মা। ছাব্বিশ প্লাস। প্রথমেই বলি রাশি এবং লগ্নের উপর দুটোর মধ্যে শনির ষাট দিচ্ছে, এটা কথা কি তুমি জানো মা? রাশি এবং লগ্নের মধ্যে পূর্ণ শনির সার সাথে চলার দরুন বর্তমান সময় ভালো নয়, কোনো দিকে সাকসেস হচ্ছে না, সব কাজে বাধা, একটার পর একটা ঝামেলা, হঠাৎ ঝামেলা, মান সম্মান হানিকর, হঠাৎ রাগ, জেদ, মুড, কোনো কিছু ভালো লাগছে না, সাকসেস ব্যাপারটা নেই, ওকে নিয়ে তুমিও টেনশনে আছো, নিজেই টেনশনে আছো, দিনের পর দিন নানা রকম ঝামেলা চলছে, অশান্তি চলছে, পেটের সমস্যায় ভুগছে, লিভারের সমস্যায় ভুগছে, এবং একটার পর একটা ঝামেলা ঝামেলা ঝামেলা, হ্যাঁ কি না বলো? যতগুলো বললাম ততগুলোই ঠিক। হ্যাঁ সবই ঠিক। কিছুই হচ্ছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়ে যায়, যে ডালটা ধরছে মুচকাচ্ছেন না, ভেঙে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। এবং তুমি তো মা খুব টেনশনে আছো পিন্টুকে নিয়ে। হ্যাঁ খুব টেনশনে আছো তুমি, ওর বন্ধু বান্ধবরা অনেকে প্ল্যাটফর্ম পেয়ে গেছে, ও পাচ্ছেই না, ওর বন্ধু বান্ধবের প্ল্যাটফর্ম পেয়ে গেছে, বেচারি মনকষ্টই ভুগছে, এবং অর্থনৈতিক দিকটা খুবই নিষ্ঠা, তোমাদের তো পয়সা যা পাচ্ছ চোখে দেখতেই পাচ্ছ না, হু করে সব চলে যাচ্ছে, এবং গত 2.5 বছর থেকে অর্থনৈতিক সমস্যার জন্য বেড়েই গেছে, লাস্টে 1 বছরে 2016 সাল তোমাদের ভীষণ ভীষণ খারাপ যাচ্ছে, তোমারও জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তুমি তো পিন্টুর মা। হ্যাঁ কত থেকে ফোন করছো? তোমার জয়েন্টে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীর নিয়ে ভুগছো, এবং মনের দিকটা প্রচন্ড ডিস্টার্বে আছো। এবং আর একটা বলবো মা, গুপ্ত শত্রু আছে তোমার, প্রচন্ড গুপ্ত শত্রু। হ্যাঁ যাকে ভালো করেছো সেই এখন চবল দিচ্ছে। হ্যাঁ সবাইকে আমি ভালো করেছি, করেছো, এবং একটা সময় তোমার ঘটেছে, তাদেরকে অনেক আপনত্ব করে নিয়েছো, আজকে তোমার সঙ্গে তাদের কথা কাটাকাটি মানে মুখ দেখা দেখি নি, এবং তারা ক্ষতি করার চেষ্টা করছে তোমাকে, বুঝেছো মা? শনির সারা সাথে কাটাবে মা, একটু কষ্ট করে এসে কারোর কাছে গিয়ে যে এটি কাটিয়ে নাও,
কারণ পিন্টুর উপরই আশা, ভরসা, বিশ্বাস, চেতনা সব কিছু পিন্টুর উপর, কেমন? জানি আমি চাকরি আর হবে শনির সাথে, যেমন কিছুটা নেগেটিভ দেয়, আবার শনির সাথে সবসময় নেগেটিভ দেয়নি গো, ভীষণ ভালো দেয়। আমি বলছি ওর চাকরি 2017 সালের এপ্রিলের 7 তারিখের পর থেকে আড়াই বছরের মধ্যে চাকরি হবে এবং ছেলেটির উন্নতি হবে, অর্থনৈতিক ভাগ্য ভালো হবে, একটু দেরিতে উন্নতি হবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না, রেজাল্ট আছে, যোগ খুব ভালো আছে, বলে দিলাম তো ডেটটা, ভালো ছেলে তো, কিন্তু ভাগ্যটা ওকে সাথ দেয়নি, ছেলে ভালো, ছেলে ভালো, ভালো জো, হ্যাঁ 7 তারিখের পর থেকে বলেছি, 2017 7 এপ্রিলের পর, ঠিক আছে মা? হ্যাঁ একদম। আর তুমি কিন্তু 7:30 কারো কাছে গিয়ে বাবুরু কাটিয়ে নিও, ঠিক আছে? আর শনিবার সবাই বাড়িতে নিরামিষ খাও, পিন্টু সহ, বোঝা গেল মা? সাথে থাকুন। তবে একটা কথা পাশে বসে ভীষণভাবে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে এবং কোথাও একটা মুগ্ধতা তৈরি করে, যারা দূর থেকে আমরা এভাবে দেখি, মানুষটির কাছাকাছি না এসেও দূর থেকে মানুষটিকে চিনছি বুঝছি এইভাবেই, যে কোনো প্রয়োজন পড়ে না সামান্য ডেট অফ বার্থ এবং রাশি লগ্ন দিয়ে এইভাবে একজন মানুষের জীবনে এত দূর থেকেও বসে এই স্টুডিও ফ্লোর থেকে এবং তার জীবনের প্রতিটা পর্ব এভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে আনা সম্ভবপর। কী রহস্য? কী কিছুই না, সেই শক্তি, সেই শক্তিটাই তাকে এইভাবে ঠিক যেমন এই বিশ্লেষণ বিচারের জায়গায় পৌঁছে দেয়, শাস্ত্রকে নিয়ে এগিয়ে যাওয়ার সেই শক্তিটাই আরও একবার তাকে উদ্বুদ্ধ করে তেমনই মুক্তির রাস্তাটা দেখাতে। কারণ শুধুমাত্র সমস্যা জানালে হবে না, তার সমাধানটা জানাতে হবে, তাকে সেই সমাধানের জায়গায় পৌঁছে দিতে হবে। ঠিক সেই ক্ষেত্রে আমাদের শুধু এইটুকু কর্তব্য, পৌঁছে যাওয়া। মহারাজ নিজে কখনো বলছেন না যে আমার কাছেই এসো, আমার কাছেই আসতে হবে, কারণ তিনি সেই মতের সেই ভাবনার বিশ্বাসী কখনোই নন। কিন্তু আমরা যারা পৌঁছতে পারি তারা জানি কিভাবে সেই সংযোগ, আত্মার সাথে আত্মার সংযোগ তৈরি হয়ে যায়, এক পরমাত্মীয় জায়গায় তিনি বসে যান এবং জীবনের এতটাই পথ প্রদর্শক তিনি হয়ে যান। এই মুহূর্তে আমি আপনাদের কাছে কিছু তথ্য রেখে দিতে চাইব, অনেকেরই প্রয়োজন মনে করছেন যে মহারাজের কাছে কিভাবে পৌঁছাবো, অনেকেই মনের মধ্যে সেই স্থির সিদ্ধান্তে বিশ্বাসে বলিয়ান হয়ে এগোতে চাইছেন, সেই শক্তির কাছে প্রণত হতে চাইছেন। তাদের জন্য প্রথমত বলবো, টিভি স্ক্রিন থেকে যে মোবাইল নাম্বারগুলো রয়েছে না, এই মোবাইল নাম্বারগুলো ভীষণ জরুরি, এই নাম্বারগুলো নোট করে রাখুন এবং নাম্বারগুলো ফোন করে সেই কানেক্ট করার, সংযোগ করার সেই রাস্তাটায় আপনি পৌঁছতে পারবেন অনায়াসে। আর এর পাশাপাশি কোথায় কোথায় পাবেন, যদিও বিভিন্ন জায়গায় যেতে পারেন না, একটু আগেই যেমন বললাম যে তারাপীঠে আপনারা আসতে পারেন, দূরে দূরে যারা বন্ধুরা আছেন, 28শে ডিসেম্বর তিনি থাকবেন 11টা থেকে 4টা, এই সময়টা আপনাদের জন্যই নির্ধারিত রয়েছে। ঠিক তেমন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের এইটুকু সীমাবদ্ধতার মধ্যে তার যাতায়াত, তারা বরানগরে প্রতি সোমবার আসতে পারবেন অনন্যা সিনেমার বিপরীতে, বিটি রোডের ওপরে আপনারা জানেন, এখানে আসতে পারবেন আর একটা প্রথম হাফে, আর দ্বিতীয় সময়টা আপনি অবশ্যই আসতে পারবেন গড়িয়াহাটে, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে। আর মঙ্গলবারের কথা যদি আপনি মঙ্গলবারে আসতে চান, তাহলে আপনাকে সল্টলেকের ঠিকানায় আসতে হবে, AE 247 সেন মহাশয় বাসস্টপ, এই ঠিকানায়। এরপরে আপনি ব্যারাকপুর অঞ্চলে আসতে চান বা পার্শ্বর্তী অঞ্চল থেকে আসতে চান, সেখানে 15 নম্বর রেলগেট আপনাদের পরিচিত, সেখানে নিভা ফার্নিচারের দ্বিতলে যে বিশেষ চেম্বার সৌভাগ্য চক্র, সেখানে আপনি অনায়াসে পৌঁছতে পারবেন। পারবেন হাওড়া ময়দানে বিশেষ চেম্বার জাগৃতিতে, সেখানে শুক্রবার সুযোগটা থাকছে, আর ব্যারাকপুরে বৃহস্পতিবার। আর শনিবারের কথা উল্লেখ করব, রবিবারের কথা উল্লেখ করব, যেখানে স্থায়ী নিবাস, স্থায়ী ঠিকানা, মায়ের চরণে সদা সর্বদা সেই সাধনা প্রণত থাকার সেই ক্রিয়াটা তিনি করে চলেন নিজ পঞ্চমুণ্ডী আসনে, সেই ঠিকানা, যার ঠিকানা 16A বিদ্যাসাগর সরণি বড় বাগান বেহালা অঞ্চলে, এখানে আপনি অনায়াসে পৌঁছতে পারবেন। আরও একটা কথা সবিশেষ উল্লেখ আপনাদের কাছে করতে চাইবো, একটি পুস্তকের কথা, মানব জীবনে জ্যোতিষতন্ত্র মহারাজ প্রণীত এক বিশেষ সংযোজন আলোকপাত এই পুস্তকে। ঠিক যেমন প্রতিটা পর্বে সরাসরি আমরা পেয়ে থাকি, এই পুস্তকেও আমরা পেয়ে থাকি, যারা চাইছেন সংযোগ করে অবশ্যই সংগ্রহ করে দিতে পারেন। এই মুহূর্তে আমরা বিচ্ছিন্ন হওয়ার ক্ষণে এসে গেছি, কিন্তু অনেকটা আমাদের এখনও নিতে বাকি, সেই আশা মনের মধ্যে নিয়ে সময়কে কাজে লাগিয়ে সরাসরি মহারাজের কাছে আবার অবশ্যই সামনে আমরা নতুন বছর আমাদের আসছে, যারা অর্থনৈতিক সংকটে ভীষণভাবে ভুগছেন, টাকা ধরে রাখতে পারছেন না,
এই টাকা আসছে বাড়িতে, টাকা চলে যাচ্ছে হু করে, এদিকের টাকা ওইদিকে ঢুকে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হলো পয়লা জানুয়ারি সকাল 10:25 মধ্যে স্নান টান করে ফ্রেশ হয়ে বাড়ি গিয়ে কেউ একটি ছোট্ট লাল কাপড় নেবেন, নটি করি, নটি কয়েন টাকা এবং দশকর্মার দোকান থেকে নগিট হলুদ একসাথে কাপড়ে বেঁধে ঠাকুরের আসনে ঝুলিয়ে রাখবেন, সারা বছর থাকবে। এবং প্রতি বৃহস্পতিবার কর্পূর দিয়ে আরতি করবেন এবং ধূপ দেখাবেন, দুটি ধূপ জ্বালবেন, একটি করে ধূপ জ্বালবেন না, একটি ধূপ আমরা অনেকেই জ্বালাই দিই, দুটো তিনটে ধূপ জ্বেলে বিভিন্ন দিকে একটি করে দিতে পারেন, একটি ধূপ জ্বালালে সেটা সাধ্যের কাজে কাজে লাগে, ঠাকুর দেবতাকে সন্তুষ্ট করার জন্য নয়, ওই যে দুটি ধূপ জ্বালবেন, দুটি ধূপ জ্বেলে সুন্দর করে পুজো করবেন, মা লক্ষ্মীর আরাধনা করবেন, মা লক্ষ্মীর মন্ত্র বলবেন, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলবেন, ওয়েং সিং লক্ষ্মী দেব বই বলবেন, এটা পেশ করতে করতে পুজো করুন, দেখবেন আশা রাখছি এবং হবে সেই বাড়িতে কিন্তু অর্থ থাকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা দেখছেন, আপনি সংসার জীবনে শোবার জন্য করে কিচ্ছু পাচ্ছেন না, লাঞ্ছনা গঞ্জনা অপবাদ অপমান অপযশ, আপনি ভালো কর্ম করছেন সেখানে আপনার কর্মস্থলে শত্রুপক্ষ আপনার বসকে পিন দিয়ে আপনার চাকরিটা খাওয়ার চেষ্টা করছে, বা আপনি কর্মস্থানে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নাম পাচ্ছেন না কর্মকেন্দ্রিক, আপনি শ্বশুরবাড়িতে শাশুড়ি দেওর ননদ প্রত্যেকের জন্য প্রণিপাত করছেন কিন্তু আপনার সন্ধ্যেবেলা আপনার নামে অন্য টেবিলে মিটিং আরম্ভ হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে আমি বলবো, তারা প্রতি রবিবার একটি তামার পাত্রে 5টি ধান, 5টি দুর্বা, 1টি কাঁঠালি কলা, 1টি জবা ফুল একত্রিত করে তার সঙ্গে কিছু স্বস্তিক মানে আতপ চাল, তাহলে 5টি ধান, 5টি দুর্বা এবং 1টি জবা ফুল, 1টি কাঁঠালি কলা, কিছু স্বস্তিক মানে আতপ চাল বাঁহাতে এইভাবে রাখবেন, সূর্য প্রণাম অবশ্যই করবেন, জবা কুসুম শঙ্কাসন কাশ্যপ্রিয়াং মহাদ্যতিং দন্তারিকং সর্বপাপগ্না প্রণতস্মি দিবাকরম, এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাং অর্ঘং দিবাকরম, এস অর্ঘং কর্মদায়িনী কর্মসাক্ষিণী ঐং সিং সূর্য ঐ নম, যে কোনো গাছের গোড়ায় দেবেন, সকালে করবেন, সারাদিন যেমন রোদ্দুর পায় দেখবেন আপনার যশ ফিরছে, আপনাকে যারা অপযশে বদনাম কপাল আপনার সেটা অনেকটাই ভালো। এটাই মন্ত্রটি 8 বার করে বলবেন, প্রতি রবিবার করবেন, দেখবেন কর্মকেন্দ্রিক সংসার জীবনে এবং যে কোনো জায়গায় আপনার যে মান সম্মান হানি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই মান সম্মান ফিরে আসবে। সবাই ভালো থাকুন, সবার ভালো হোক, ছাত্রছাত্রীরা পড়াশোনা ভীষণভাবে করো কারণ সামনে বিরাট পরীক্ষা, তাদের জন্য আমি আছি এবং মাতৃ আরাধনা আমার থাকবে, মা সরস্বতীর কৃপা লাভের জন্য তাদের যা যা করণীয় দরকার আমি করে যাচ্ছি করব। তোমরা সবাই ভালো থেকো, পড়াশুনো সব ভালো করে করো, স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যারা আমার বিশেষ ভক্ত আমারও প্রোগ্রাম তোমরা দেখবে না, কোনো টিভির প্রোগ্রাম এখন দেখবে না, আর বেশি মোবাইল নিয়ে ওই ফেসবুকটাও বেশি করবে না, শুধু পড়াশোনা করো, এখন অনেক টাইম আছে মোবাইল ঘাটার, পড়াশোনা করবে ভালো রেজাল্ট তোমাদের হবে, যাদের মনুষ্যের অভাব আমি যে টোটকাগুলো দিলাম ওগুলো করো, ভীষণ ভালো হবে, সবার ভালো হোক, মায়ের কাছে তারা মা রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম এবং মায়ের কাছে আশীর্বাদ জানাই, সবার শুভ হোক এবং সবার শুভ সুবুদ্ধি হোক। ও পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবিষ্যতে। ও শান্তিঃ। ও